वेलकम टू 10 प्लस टू मैथ सल्यूशन। तो तुम्हारा जरा भिडियो देखो अवश्य चैनल सबसक्राइब करो। तो देखो आज के करब ये दीर्घ कैकट कोश्चिन करब। तो देखो आज के हे दीर्घ तीन नम्बर करब। तो चलो दीर्घ तीन नम्बर करा जा। तो तुम्हारा देखते ही पाच दीर्घ तीन नम्बर आज कि कॉस एक्स डी एक्स बाय साइन एक्स प्लस कॉस एक्स। तो देखो ये एक काज करब ये कॉस एक्सटा लिखब लिखब हे कि एल इन टू साइन एक्स प्लस कॉस एक्स प्लस एम टी डी एक्स सब क्या है साइन एक्स प्लस कॉस एक्स। तो ये कॉस एक्सटा रखल तेल ये क्या एम साइन एक्स प्लस एल कॉस एल साइन एक्स प्लस एल कॉस एक्स। एम ये कि कॉस एक्स এটা কি হবে এটা হবে মাইনাস সাইন এক্স। তো কি হবে মাইনাস এম সাইন এক্স। তো এখানে কী আছে কস এক্স ইকুয়াল টু তো দেখো এখানে সাইন এক্স আছে আর এখানে আছে সাইন এক্স। তাহলে কী হবে এম মাইনাস এল এল মাইনাস এম কী হবে সাইন এক্স আর কী হবে এল প্লাস এম কস এক্স। তো দেখো এবার আমরা কী করবো এবার এবার আমরা সহগের তুলনা করব। তো দেখো এদিকে কস এক্সের সহগ আছে ওয়ান আর এদিকে কস এক্সের সহগ আছে কি এল প্লাস ওয়ান লিখব। সুতরাং এল প্লাস এম ইকুয়াল টু ওয়ান এবং এখানে দেখো সাইন এক্স বলতে বাম দিয়ে কিছু নেই সুতরাং এল মাইনাস এম ইকুয়াল টু জিরো। তো এখান থেকে পাচ্ছি কি এল ইকুয়াল টু এম। তো এই এল ইকুয়াল টু এমটা এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে পাচ্ছি কি দেখো এখানে এলের জায়গায় যদি এম বসাই তাহলে টু এম ইকুয়াল টু ওয়ান হবে। তো টু এম ইকুয়াল টু ওয়ান হলে এমের মান কী হবে ওয়ান বাই টু হবে। তো এমের মান যদি ওয়ান বাই টু বসাই তাহলে সেক্ষেত্রে আমরা এল মানে কী পাবো এলের মানে কিন্তু ওয়ান বাই টু পাবো। তো দেখো এবার কী করবো এবার আমরা কস এক্সের জায়গায় আমরা কী করবো এইটা বসাবো। তো দেখো বসাচ্ছি দেখো আমরা এবার যে এই কস এক্স আছে দেখো কস এক্স ইকুয়াল টু আমরা কিন্তু এটা পেয়েছি। তো আমরা কী করবো এই কস এক্সের জায়গায় এই লাইনটা বসাবো। তো দেখো এখান থেকে যদি এল কমন নিই তাহলে কী হবে মানে ওই সাইন এক্স প্লাস কস এক্স হবে আর এখান থেকে এম কমন গেলে কী হবে কস এক্স মানে সাইন এক্স হবে। তো আমরা কী করবো এই লাইনটাই জাস্ট ওয়ান বসাবো। তো দেখো ইন্টিগ্রেশন দিচ্ছি। তো দেখো এইখানে যদি আমরা এল কমন নিই তাহলে কী হবে সাইন এক্স প্লাস কস এক্স। তো এখানে এল কমন নিলে কী হবে সাইন এক্স প্লাস কস এক্স আর কী আছে আর দেখো এখান থেকে যদি এম কমন নিই তাহলে কী হবে কস এক্স মানে সাইন এক্স হবে আর নিচে কী আছে দেখো নিচে আছে আমাদের কি সাইন এক্স প্লাস কস এক্স দেখতে পাচ্ছ। এ আছে ডিএক্স। তো যখন দেখো এই পার্ট বা এই পার্ট করবো তখন কিন্তু কাটবে। তো এল থাকবে এলটা তো বাইরে আসবে এলের মান কি ওয়ান বাই টু। তো সেক্ষেত্রে থাকবে কি অনলি ডিএক্স প্লাস দেখো এম এর মানে হচ্ছে ওয়ান বাই টু বসাচ্ছি। তো তো দেখো যখন এই পার্ট বা এই পার্ট করবো মানে এখানে কী হবে উপরে উপরে হবে কি কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স এখানে কী হবে সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে দেখো এখানে তো এক্স বাই টু হবে প্লাস এখানে তখন এটাকে লেখা যায় কি ডিএফ সাইন এক্স প্লাস কস এক্স লেখা যায়। কেন লেখা যায় সেটা আমি এখনই বলবো বাই কী আছে সাইন এক্স প্লাস কস এক্স। তো দেখো সাইনের জন্য হবে কি কস এক্স আর কস এক্সের জন্য কী হবে মাইনাস সাইন এক্স। তো এর জন্য কি এটাকে ডিএফ এরকম লেখা যায়। তো দেখো ডিএক্স বাই এক্স কি লগ মড অফ এক্স। তো এক্স বাই টু প্লাস ওয়ান বাই টু লগ মড অফ এক্স এক্স বলতে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স প্লাস সি। তো এই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো দেখো তারপরে আমি কোনটা করাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি এই তিন নম্বরটা করলাম চার নম্বরটা এক্স্যাক্ট সেম টাইপের অঙ্ক তোমরা করবে এরপর হচ্ছে সাত নম্বরটা এক্স্যাক্ট সেম টাইপের। তো এবার আমি এখান থেকে কোনটা করাবো। তো দেখো আমি এখানে কোনটা করাচ্ছি এবার। তো দেখো আমি এখানে এই এগারো নম্বরটা করাচ্ছি এটাকে দেখে আমার ইম্পর্টেন্ট মনে হলো। তো দেখো এটা কিন্তু আগেরটার মতো সেম টাইপের অঙ্ক হবে কীরকম দেখো এখানে আমি ওয়ান প্লাস কী লিখবো এটাই লিখবো হচ্ছে কি সাইন এক্স বাই কস এক্স।
তো দেখো লসাগু হলে কি হবে, এখানে cos x + sin x হবে আর উপরে cos x টা যাবে, তো সেক্ষেত্রে কি হবে cos x dx পাই, এখানে পাবো কি sin x + cos x। তো দেখতে পাচ্ছ আমি আগে যে অঙ্কটা করলাম, মানে এই অঙ্কটা এক্সাক্ট এই অঙ্কটাই এসেছে, মানে cos x dx পাই sin x + cos x। তো দেখো এখানে হচ্ছে cos x dx পাই sin x + cos x, মানে এবার তোমাদের আগের যে নিয়ম আছে সেই নিয়মটাই তোমাদের এখানে ফলো করতে হবে। তো দেখো আমি তারপরটাও দিচ্ছি বলে 12 নম্বরটা, তো দেখতে পাচ্ছ যে 12 নম্বরটা দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডি এক্স বাই ওয়ান প্লাস টেন এক্স। তো তোমাদের এখানেও কাজ হবে এই টেনকে সাইনের কসে ভেঙে নেওয়া, তো এটা কী হবে সাইন এক্স বাই কস এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স বাই কস এক্স ডিএক্স। তো দেখো এখানে কিন্তু কস এক্সটা কী হবে লসাগু হবে, তো উপরে দেখো আর উপরে cos x টা থাকবে, তো দেখো cos x cos x কিন্তু কাটবে, তো সেক্ষেত্রে আমরা কি পাবো পাবো হচ্ছে যে আমাদের sin x dx বাই এখানে হবে কি cos x + sin x, মানে কি sin x + cos x। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এই 4 নম্বর অঙ্কের মতো এক্স্যাক্ট সেম টাইপের অঙ্ক, তো তোমাদের মানে এই 3 নম্বরের মতো সেম নিয়ম এখানে ফলো করতে হবে। তো দেখো তারপরে যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে তোমরা করতে পারবে না করতে পারো, দেখো যেমন এই এইখানে যে 31 নম্বরটা যে অঙ্ক আছে এখানে তোমরা এটাকে কি লিখবে, এটাকে তোমরা ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার, দেখো এটাকে আমি বলে দিচ্ছি, দেখো এটা হচ্ছে আমাদের 31 নম্বর, এটাকে দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্সটা রাখলাম, এটাকে লিখবো কি ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু। এবার তোমাদের কাজ কী হবে, লেট ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড ধরা, দেন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান বেরোবে কি ডিজেড বেরোবে, তো এখানে জাস্ট মান বসাবো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান কী পেয়েছি ডিজেড, বা এটা কী হবে এটা আছে জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস টু। তো দেখো এবার এটাকে তোমাদের সূত্রে ভাঙতে হবে কি ডিজেড, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর করছি মাইনাস টু করছি, তো দেখো এখানে কি ডি জেড বাই এটা কী হবে এটা হচ্ছে জেড প্লাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার হবে, দেখো চার দুগুণি আট মানে মাইনাস নাইন বাই ফোর হবে, তো মানে কী বেরোচ্ছে ডি জেড বাই জেড প্লাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এটা হবে থ্রি বাই টু এর হোল স্কোয়ার। তো দেখো এখানে আমি তো সেটুকুই করছি আমি আর এরপরে করবো না, কারণ আমি তোমাদের বলে দিচ্ছি এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে ডি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তো ফর্মুলা কি ওয়ান বাই টু এ লগ মড অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, এক্সাক্ট তোমরা এখানে এটা মানে এই রুলস এখানে ফলো করবে, এখানে এক্স বলতে হচ্ছে জেড প্লাস ওয়ান বাই টু আর এ বলতে হচ্ছে থ্রি বাই টু, তো এই নিয়ে ফলো করলে তারপর সেখানে জেডের মান বসাবে, জেড বলতে কি সেখানে তোমরা এই ই টু দি পাওয়ার এক্স বসাবে তারপরে সেটা আনসার চলে আসবে। তো দেখো তারপরে আমি দেখতে পাচ্ছি না এখান থেকে সেরকম টাইপের কোনো অঙ্ক করতে হবে, তো দেখো আমি এরপর দিন এই শর্ট কোশ্চেনগুলো করবো, মানে ওই একের এমসিকিউগুলো আর সেখান থেকে অতি সংক্ষিপ্ত থেকে কয়েকটা অঙ্ক বলবো, ব্যাস তাহলে তোমাদের এই চ্যাপ্টারে কিছু করতে হবে না। ধন্যবাদ।